প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্ট 2022-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর। বন্ধুরা, সম্পূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা দেখে নিও, আর এই প্রশ্ন উত্তর দেখে নিলে তোমরা তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে দেখে নাও, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন দেখো, প্রথম ভৌত বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখে নেওয়া যাক, মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের। উত্তর হবে অপশন ডি, বর্গের ব্যস্তানুপাতিক। নিচে উত্তর করে দিয়েছি, বর্গের ব্যস্তানুপাতিক। দুই নম্বর প্রশ্ন দেখে নাও, আইসোটোপ হলো, আইসোটোপ হলো অপশান এ। দেখো, 1H1 ও 2H1, ঠিক আছে, অপশান এ উত্তর করে দিয়েছি। তারপর দেখে নেওয়া যাক, তিন নম্বর প্রশ্ন, পদ্মপাতার উপর থাকা জলবিন্দু চকচক করার কারণ, পদ্মপাতার উপরে থাকা জলবিন্দু চকচক করার কারণ আলোর। উত্তর দেখে নাও, অপশান সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নিচে লিখে দিয়েছি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গ্যাস মুখোশে ব্যবহৃত হয়, গ্যাস মুখোশে ব্যবহৃত হয় অপশান বি, সক্রিয় চারকোল। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গ্রিন হাউস গ্যাস নয়, O2, অপশান বি ইজ দ্য রাইট আনসার। গ্রিন হাউস গ্যাস নয়, O2 মানে অক্সিজেন। ছয় নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বায়োফুল কী? দেখো, বায়োফুয়েল, এটা ফুল লেখা হয়েছে, বায়োফুয়েল, এটা হবে বায়োফুয়েল কী? উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে। 2-2, কার্বনের একটি রূপভেদের নাম। উত্তর, গ্রাফাইট। 2-3 নম্বর প্রশ্ন, অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো। অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম। উত্তর, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। 2-4 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড? উত্তর, উভধর্মী অক্সাইড। 2-5 নম্বর প্রশ্ন, এলপিজি এর মুখ্য উপাদান কী? উত্তর, প্রোপেন বা বিউটেন। তিন দাগে দেখে নেব, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 নম্বর প্রশ্ন, প্লবতা কী? এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে প্লবতা কী, এটি কোন ধরনের বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, দেখো, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এটি নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। দেখো, 1, অপসারিত তরলের আয়তন, 2, তরলের ঘনত্ব, 3, অভিকর্ষজ তরল। সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লেখো। উত্তর দেখে নাও, সদ্বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, অসদ্বিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। 2, সদ্বিম্ব অবতল ও উত্তল লেন্সে উৎপন্ন হয়, অসদ্বিম্ব সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। 3, সদ্বিম্ব সর্বদা উল্টো হয় আর অসদ্বিম্ব সর্বদা সোজা হয়। 3-3 নম্বর প্রশ্ন, বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে কিছু মৌল প্রকৃতিতে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে, মৌলের এই ধর্মকে বহুরূপতা বলে। উদাহরণ, কার্বনের বহুরূপতা হচ্ছে গ্রাফাইট, হীরক, কয়লা ইত্যাদি। এবার 3-4 নম্বর প্রশ্ন, একটি আম্লিক ও একটি ক্ষারীয় অক্সাইডের নাম লেখো। উত্তর, একটি আম্লিক অক্সাইডের নাম সালফার ডাই অক্সাইড বা SO2, একটি ক্ষারীয় অক্সাইডের নাম ক্যালসিয়াম অক্সাইড CaO। 3-5 নম্বর প্রশ্ন, পরমাণু নিস্তড়িত হয় কেন? উত্তর, সাধারণত পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাই পরমাণু নিস্তড়িত হয়। 3-6 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। উত্তর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত, 1,
আলোকরশ্মি সর্বদা ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে এসে দুই মাধ্যমের বিভেদতলে আপতিত হবে। দুই, নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘনমাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। এবার দেখে নেব আমরা চার নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বইয়ের থেকে পড়ে নেবে। চারের এক, 60 ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তুবিন্দু থাকলে কটি প্রতিবিম্ব সৃষ্টি হয়? ওই প্রতিবিম্ব সদ না অসদ উল্লেখ করো। চারের দুই নম্বর প্রশ্ন, স্বচ্ছ চুন জলের ভিতর দিয়ে প্রথমে কম ও পরে বেশি পরিমাণে CO গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস চালনা করলে কী ঘটবে? সমীকরণ সহ লেখো। চারের দুই, বন্ধুরা এগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। চারের তিন, 15 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে? চারের চার, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লেখো। বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরা হয় কেন? বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে নিও। চারের পাঁচ, তাপমুচি রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক সমীকরণ সহ উদাহরণ দাও। চারের ছয়, এই রাসায়নিক বিক্রিয়ায় জারক ও বিজারক পদার্থটি শনাক্ত করো। সাত নম্বর প্রশ্ন, চারের সাত, অন্তর্ভূতি কি? আম্লিক অক্সাইড কি? ক্ষারকীয় অক্সাইড কি? বন্ধুরা এটা কিন্তু অন্তর্ভূতি না, অন্তর্ধৃতি হবে। অন্তর্ধৃতি, অন্তর্ধৃতি কি? আম্লিক অক্সাইড কি, ক্ষারকীয় অক্সাইড কি? ভালো করে পড়ে নিও তোমরা এগুলো। এবার জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। পাশের এক, মেসোজোম গঠনটি দেখা যায়? উত্তর হবে অপশান বি, ব্যাকটেরিয়ায়। পাশের দুই, অ্যান্টিবডির প্রকৃতি? অপশান বি, প্রোটিন। অ্যান্টিবডির প্রকৃতি, উত্তর হবে অপশান বি, প্রোটিন। পাশের তিন, ডিম্বাশয় থেকে খরিত হয়? অপশান বি, স্ট্রোজেন। ডিম্বাশয় থেকে খরিত হয়? অপশান বি, স্ট্রোজেন। পাশের চার নম্বর প্রশ্ন, সুন্দরবন হলো একটি? অপশান সি, বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন হলো একটি, অপশান সি, বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন হলো একটি, বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান সি। পাশের পাশ, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থ থেকে? উত্তর অপশান এ, অগ্নাশয়। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে? অপশান এ, অগ্নাশয়। সত্য মিথ্যা নির্বাচন করো। ছয়ের এক, মাইটোকন্ড্রিয়ার বহিপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে? উত্তর এটি মিথ্যা। ছয়ের দুই, থার্মোফিলিক ব্যাকটেরিয়া উষ্ণতার কাছাকাছি বংশবৃদ্ধি করে? এটি সত্য। ছয়ের তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মেয়েদের শরীরে থাকা জনন গ্রন্থটি শুক্রাশয়? এটি মিথ্যা। কেল্প হলো খুব বড় সামুদ্রিক শ্যাওলা? এটি সত্য। ছয়ের পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে? এটি সত্য। শূন্যস্থান পূরণ করতে হবে। এবার দেখে নেওয়া যাক শূন্যস্থান। সাতের এক, সুন্দরী হলো লবণাম্ব ধরনের উদ্ভিদ? সুন্দরী হলো লবণাম্ব ধরনের উদ্ভিদ। প্রাণীকোষ বিভাজনে অংশ নেয় সেন্ট্রোজোম নামক অঙ্গ? প্রাণীকোষ বিভাজনে অংশ নেয় সেন্ট্রোজোম নামক অঙ্গ। সাতের তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, তারা মাছের বাহুর সংখ্যা 5। সাতের চার, মিথানোজেনিক ব্যাকটেরিয়া থেকে মিথেন উৎপন্ন হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া থেকে মিথেন উৎপন্ন হয়। সাতের পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সোমাটোট্রফিক হরমোনের অভাবে বামনত্ব হয়? সোমাটোট্রফিক হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়। এবার দেখে নেব আটের এক নম্বর প্রশ্ন, দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? উত্তর, লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এই কারণে লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়। আটের দুই নম্বর প্রশ্ন, ভাইরাসকে অকোষীয় বলে কেন? উত্তর, ভাইরাসের দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও অন্যান্য কোষ অঙ্গাণু থাকে না, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়। এবার প্লাঙ্কটন কি? উত্তর, জলে ভাসমান আণুবীক্ষণিক জীবেদের প্লাঙ্কটন বলে। উদ্ভিদ প্লাঙ্কটনকে ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাণী প্লাঙ্কটনকে জু প্লাঙ্কটন বলে। আটের চার, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর দেখে নেওয়া যাক, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। এক, ডিএনএ কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম এর মধ্যে ডিএনএ তুলনামূলকভাবে বেশি থাকে। আরএনএ কোষের সাইটোপ্লাজমে আরএনএ বেশি পরিমাণে থাকে।
2 ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। এবার দেখে নেওয়া যাক 8-5 নম্বর প্রশ্ন, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? উত্তর, অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় ধরনের গ্রন্থি বিদ্যমান। বহিঃক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, তাই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে। 8-6 নম্বর প্রশ্ন, শাল গাছের আঠা কী কী কাজে লাগে? উত্তর, কী কী কাজে ব্যবহার করা হয়? উত্তর, শাল গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, যা ধূপ ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, নয়ে দেখে নেওয়া যাক, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। 9-1, পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো, এই গ্রন্থি থেকে খরিত 4টি হরমোনের নাম ও কাজ লেখো। 9-2, ব্লাবার কী? দেহের জল সংরক্ষণের জন্য উটের দেহের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সমুদ্র দূষণের 2টি কারণ লেখো। বন্ধুরা, এই প্রশ্নগুলো ভালো করে বইয়ের থেকে তোমরা পড়ে নিও। এবার দেখো, যে কোনো একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। মাইটোকন্ডিয়া, প্রথমে দেখে নাও মাইটোকন্ডিয়া, এই চিত্রটা তোমরা ভালো করে এঁকে নেবে। দেখো, একটি আদর্শ মাইটোকন্ডিয়ার চিত্র, এটা হচ্ছে কি ঝিল্লি, এইগুলো হচ্ছে ক্রিস্টি, আর এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা অক্সিজম, আর এই ভিতরে যে অংশটা মানে এখান থেকে সবগুলোর ভিতরে রয়েছে এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ছবিটা তোমরা ভালো করে দেখে নিয়েছো, তোমরা বইয়ের থেকে ভালো করে দেখে নিও, অথবা এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার এখানে দেখে নাও একটি ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষের চিত্র। এখানে দেখো একটি আদর্শ কোষ, তার এই অংশটাকে বলা হচ্ছে ভ্যাকুয়েল, এই অংশটাকে বলা হচ্ছে প্লাস্টিড, এই যে অংশ একে বলা হচ্ছে গলগি বস্তু, এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর, এই অংশটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে বাইরের কোষ পর্দা, এটা হচ্ছে কি তোমার নিউক্লিয়াস, আর এইগুলো এই শক্ত শক্ত দানাগুলো নিউক্লিওলাস। ভালো করে তাহলে দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ।